এটা কিন্তু আরো সুন্দর ইলিশ, এই যে দেখাইতেছি দেখেন, এটা কিন্তু খুব সুন্দর, এই যে লাল কালারটা দেখেন, এই যে লাল, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এক নতুন লোকেশনে মাছ ধরতে এসেছি। প্রথমেই যে স্থানে আসছি আমি, সেই স্থানের অল্প দৃশ্য আপনাদেরকে দেখাতেছি। দেখেন তো কি সুন্দর পরিবেশে, ছোট ছোট ডেরা ঘর, এই ঘরগুলো দেখাইতেছি দেখেন। এই ঘরগুলোর মধ্যেই আছেন বর্তমান কিছু কিছু মানুষ, এই ঘরে থেকে আবাদ মৌসুম বা খেতি বাতির জন্য এই চরেই থাকেন। এখানে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। এটার ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দর্শক, এই যে আমি নদী দেখাইতেছি, যে দেখেন আমি তো ভাটার লোকাই আছি, এই যে চতুর্পাশে ওই পাশেও এরকম নদী আছে, মাঝখানে এই চরটি দ্বীপের মতো, সেখানে জনবসতি আছে, এদের যাতায়াত খুবই কষ্টকর। যাই হোক, খেতি বাতির উপরে নির্ভরশীল এই মানুষগুলো। দর্শক, এদের দেখেই আজকের ভিডিও শুরু করছি। আমরা ইলিশ মাছ ধরতে আসি, সঙ্গে যে কয়েকজন দেখেন, এই একজন পিছনে আছে, আরো একজন লোকা বইটা বাইতেছে, এই একজন, মানে বলতে গেলে চারজন এক লৌকায় মাছ ধরতে আসি। এই যে জাল আমাদের ভাটির দিকে যাইতেছে, আপনাদের জাল ফালানোর দৃশ্য দেখানো হয় নাই দর্শক। যাই হোক, এখন আমরা জাল উঠাবো, কারণ আমি অন্য লোকা দিয়ে এসে এই লোকাতে বসছি। এখন জাল উঠাবো দর্শক, কি কি মাছ হয় এক এক করে দেখাবো আপনাদের, দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। দর্শক বিসমিল্লাহ বিলা, আমরা জাল উঠানো শুরু করলাম, এই যে দেখাইতেছি, এটি ডাবা জাল, 4 ইঞ্চি তো না, 4 ইঞ্চির সামান্য কম ফাঁস এই জালে। এই জাল মাটির স্বাদ দিয়ে আসে, এই জাল অ্যাকচুয়ালি ইলিশ মাছ ধরার জন্য, অন্যান্য মাছ কম বসে জালে, ইলিশ মাছটাই বেশি আছে। যাই হোক, দেখতে থাকেন, অবশ্যই বর্তমান ভাটায় ভালো ইলিশ আছে, ইলিশ সুন্দর সুন্দর ইলিশ হচ্ছে, দেখা যাক আমাদের কি হয়। মাছ তো মালিক ভরসা, উপরওয়ালার উপরে সব নির্ভর করে, আমাদের তো আর কোনো হাত নাই। দর্শক, ইলিশ মাছ ধরার অপেক্ষায় ছিলাম, এই দেখেন এটা কি মাছ করলে, কষা মাছ, বাসা কষা, ঢাং পাঙ্গাস অনেকেই জানেন, সেই নামেরই মাছ এটা। এটা কিন্তু ফার্স্ট আমাদের ইলিশ মাছ না এসে কষা মাছটা আসছে, খুব সুন্দর মাছ, এগুলা দামি মাছ, ইলিশের মানে স্তর একই লেভেলের দাম। যাই হোক, জাল আমাদের উদ্দেশ্যে দর্শক, একটি মাছ প্রথম আসছে, উদ্দেশ্য ইলিশ মাছ ধরা, অবশ্যই ইলিশ মাছ আসবে, উপরওয়ালার কাছে আসা আছে, দেখতে থাকেন। যেহেতু আমাদের প্রথম মাছ, অনেক জাল উঠেছি আমরা, এই যে দেখেন অনেক জাল উঠেছে, জাল উঠানোর পরে এই যে এটি প্রথম আসলো, জাল তো বহুত লম্বা, জাল মোটামুটি কত হাত লম্বা, 2000 হাত লম্বা জাল, বহুত লম্বা, আমরা হয়তো 800 হাত উঠাইছি, তার মধ্যে একটা মাছ আসছে দর্শক। জাল আমাদের এই মাথায় মাছ লাগে না তো, এই যে দেখতে দেখতে বলতে বলতে ইলিশ আরো একটা আসলো দর্শক, এটা ইলিশটাও কিন্তু খুবই সুন্দর, এই একটার পর একটা দুইটা এইভাবে আইসা থাকবো দর্শক। যাই হোক, আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, এই যে আরো একটা আইসা ইলিশ দর্শক, এটা কিন্তু বড় আছে, খুবই সুন্দর, এই যে দেখ ডিম থাকা ইলিশ, বহুত ডিম আছে। যাই হোক, একটা একটা বলতে বলতে তিনটা এসে গেছে, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছি। দর্শক, আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন তাদের কমেন্টে রিপ্লাই দিতেছি, রিফাত সিরাজগঞ্জ থেকে
শিকার দেখতেছি কাকা, আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয়, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভিডিও ভালো লাগছে জেনে। আপনাদের মতামত ব্যক্ত করবেন সেই অপেক্ষায় থাকলাম। এই দর্শক, আরো একটি বলতে বলতে আরো একটি ইলিশ আমাদের আইসা গেছে। রিফাত ভাই, ভাইয়া আপনি খুব ভাগ্যবান, কারণ আপনার কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমাদের ইলিশই একটা আসছে। যাই হোক, আমি বাংলাদেশ গাজীপুর, মিরের বাজার থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা সবসময় আপলোড করে থাকি, সেগুলো দেখার চেষ্টা করবে। আর যাই হোক, আমি মালয়েশিয়া থাকি, যশোর জেলায় বাড়ি। ভাই দর্শক, আরো একটি আসছে, বাহ এটা আরো সুন্দর, দর্শক দেখেন এটা কি সুন্দর। যাই হোক, ইলিশ আমাদের একটার পর একটা আইসাই আছে, অনেক ইলিশ হবে। বলছিলাম যশোর জেলায় বাড়ি, মালয়েশিয়া থাকি, অর্থাৎ মালয়েশিয়া প্রবাসী। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমাদের ইলিশ আরো একটা আইসাই আছে। আপনিও ভাগ্যবান, আমাদেরও ভাগ্য ভালো। রুহুল আমি রবিউল ইসলাম মালয়েশিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, পূর্বাস থেকে আমাদের ভিডিও গুলো দেখেন, আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইল। সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। যাই হোক, আমাদের ইলিশ আসপ বিলাই আসা, জালকে তো আমরা উঠে আছি, এক এক করে কয়েকটা এসে গেছে। এই যে আরো একটা এসে, দর্শক দেখেন সুন্দর মাছ হয়েছে, আরো একটা জীবন্ত মাছ, অনেকে জীবন্ত দেখতে চান, এই যে লরচর করতেছে অল্প, খুবই সুন্দর। যাই হোক, আমরা যে স্থানে আছি এটি আমাদের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতেছি আজকে। আরো একটা আইছে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা ঝুলতে ঝুলতে আসতেছে দর্শক, এই যে এটা আরো একটা আসছে, এটাও খুবই সুন্দর। কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট। যাই হোক, পরের কমেন্টটি করেছেন, জীবন্ত ইলিশ মাছ দেখার জন্য ধন্যবাদ, মোহাম্মদ সালিম, হ্যাঁ মোহাম্মদ সালিম, অসংখ্য ধন্যবাদ সালিম ভাই। তারপরে কমেন্টটি করেছেন সাত্তার বিশ্বাস, ভেরি গুড, অনেক ধন্যবাদ আপনাকে, ভিডিওটি ভালো লাগছে জেনে। তারপর কমেন্টটি করেছেন রুহুল আমিন, বলছেন একদিন, হ্যাঁ একদিন যাওয়ার ইচ্ছা ছিল, অর্থাৎ আমার সঙ্গে মাছ ধরার আসার ইচ্ছা ছিল, অবশ্যই আপনাকে নিয়ে আসবো, আপনি আমার পার্শ্ববর্তী যেহেতু, যোগাযোগ করবেন ফোনে, আপনাকে একদিন ইলিশ মাছ ধরতে নিয়ে আসবো। আব্দুল মজিদ লিখেছেন নাইস ভিডিও, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যেহেতু আমার নামের নাম পরিচিত, আপনাকেও ধন্যবাদ। মিরাজুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরাজুল হক। যাই হোক, সবার ভিডিওর কমেন্টের রিপ্লাই এক ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, যত দূর পারছি দিছি। দর্শক, নেক্সট কমেন্টের রিপ্লাইগুলো পরের ভিডিওতে দিব, মনে দুঃখ নেবেন না, অনেক সময় হয়ে যায়, আমাদের জাল উঠান প্রায় শেষ, না অল্প আছে, দেখতে দেখতে মাছ আমাদের অনেক হয়ে গেছে। এই যে দেখেন জঙ্গল কিভাবে আসে, মাছ জঙ্গলের মধ্যে আছে দর্শক, এই যে দেখেন, বাহ এটা কিন্তু আরো সুন্দর ইলিশ, এই যে দেখেছি দেখেন, এটা কিন্তু খুব সুন্দর, এই যে লাল কালারটা দেখেন, এই যে লাল, এই যে লাল, মানে এটা লালটি কালারের ইলিশ আমাদের একটাই মাছ, কিন্তু এই দেখতে দেখতে অনেক কয়টা আছে,
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা বাজছে, একটা দুইটা চারটা, এরকম করতে করতে আটটা বাজছে। দর্শক আমাদের অনেকেরই সেই কথা নিয়ে আমরা সন্তুষ্ট। কোনবার সময় অনেক বড় বড় ইলিশও আসে, হয়তো এই পাশটা ভাটায় আসে নাই, যাই হোক দেখতে থাকেন। আজকের মতো এটি টানছি, আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।